কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় কয়েকদিনে হতাহত হয় নানা শ্রেণী পেশার মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা একশো পঞ্চাশ সোমবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভা বৈঠক শুরুতেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় পাশাপাশি চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সেখানে সিদ্ধান্ত হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালন করা হবে সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে মঙ্গলবার সারা দেশে শোক পালনের পাশাপাশি কালো ব্যাজ ধারণ এবং মসজিদ ও উপসানালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া মন্দির গির্জা প্যাগোডায় প্রার্থনা করা হবে বৈঠকে মহেশখালী কুতুবদিয়া সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন দু হাজার চব্বিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন হয় এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়াও অনুমোদন হয় হাসিব বিল্লাহ এখন ঢাকা